আসসালামু আলাইকুম। অটোক্যাড বেসিক ট্রেনিং টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব ওয়ার্ক স্পেস সম্পর্কে। ওয়ার্ক স্পেস আপনি পাবেন উপরের দিকে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে। দেখুন, বাই ডিফল্ট বেশ কিছু ওয়ার্ক স্পেস দেখা যাচ্ছে। ওয়ার্ক স্পেস আসলে কি? ওয়ার্ক স্পেস হচ্ছে আপনি যখন ড্রয়িং করবেন তখন যেই টুলসগুলো আপনার বেশি প্রয়োজন হয়ে থাকবে সেই টুলসগুলো এখানে সুন্দর করে সাজিয়ে দেয়া রয়েছে। এটাই হচ্ছে ওয়ার্ক স্পেসের কাজ। দেখুন, এখানে আমাদের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে বেশ কিছু ওয়ার্ক স্পেস আমরা পাই। ডিফল্টভাবে রয়েছে এখানে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। আমরা যদি 3D বেসিক ওয়ার্ক স্পেসে যাই তাহলে দেখুন এখানে 3D-তে কাজ করার জন্য বেসিক যেই টুলগুলোর প্রয়োজন সেগুলো এখানে দেখা যাচ্ছে। একই রকমভাবে আমরা যদি 3D মডেলিংয়ে যাই তাহলে দেখুন এখানে 3D মডেল করার জন্য যেই টুলসগুলো সচরাচর প্রয়োজন হয়ে থাকে সেগুলো এখানে আমাদের উপরে দিয়ে দেয়া আছে। এবং অটোক্যাড ক্লাসিকেও একই রকমভাবে এখানে আমাদের বাই ডিফল্ট বেশ কিছু টুল দিয়ে দেয়া আছে যেই টুলগুলো প্রয়োজন হয়ে থাকে। আমরা আমাদের পূর্বের ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্ক স্পেসে চলে যাই। এখন ধরুন আপনি যদি নিজের মতো করে একটি ওয়ার্ক স্পেস তৈরি করতে চান, তাহলে ধরুন এখানে প্রপার্টিস প্যানেল থেকে আপনি প্রপার্টিসটাকে বাহিরে নিয়ে আসলেন। এবার আপনি চান প্রপার্টিসটাকে এখানে রাখবেন, সেক্ষেত্রে দেখুন প্রপার্টিসটা এখানে থেকে গেল। এখন যদি আপনি আপনার এই ওয়ার্ক স্পেসটাকে আপনার মতো করে সেভ করতে চান, কিংবা ধরুন এখানে আমাদের রাইট সাইডে যে স্ক্রল বার আছে আপনি এটি চান না, আমরা অপশনে যাই, রাইট ক্লিক করে অপশন থেকে ডিসপ্লে, এবং এখানে দেখুন ডিসপ্লে স্ক্রল বার ইন ড্রয়িং উইন্ডো, এই এই টিক মার্কটি আমরা যদি উঠিয়ে দেই এবং অ্যাপ্লাই করি তাহলে দেখুন আমাদের এই রাইট সাইডের স্ক্রল বারটি চলে গেছে। এবার আপনি যদি এই ওয়ার্ক স্পেসটিকে আপনার আলাদাভাবে সেভ করতে চান তাহলে দেখুন এখানে রয়েছে সেভ কারেন্ট অ্যাজ, এটিতে ক্লিক করলে নতুন একটি নাম চাইবে, আপনি এটির নাম দিন ধরুন আমরা এটির নাম দিলাম কারেন্ট এবং সেভ করলাম। এখন দেখুন আপনি যদি অন্য কোনো ওয়ার্ক স্পেসে পুনরায় যান এবং সেটি থেকে যদি আপনার তৈরি করা যে ওয়ার্ক স্পেস রয়েছে, যেমন ধরুন আমরা কারেন্টে যদি যাই, তাহলে দেখুন অটোমেটিকভাবে আমাদের এখানে আমাদের যেই প্রপার্টিস প্যানেলটি এখানে বাম দিকে নিয়ে এসেছিলাম সেটি রয়ে গেছে, এবং ডান দিক থেকে আমাদের যে স্ক্রল বারটি ছিল সেটি চলে গেছে। এটাই হচ্ছে ওয়ার্ক স্পেসের কাজ। তা এরপরে দেখুন ওয়ার্ক স্পেসের নিচে কাস্টমাইজ করার জন্য ওয়ার্ক স্পেসের বেশ কিছু অপশন রয়েছে। আপনি চাইলে এই অপশনগুলো ইউজ করে কাস্টমাইজ করতে পারেন ওয়ার্ক স্পেস। এছাড়াও রয়েছে ওয়ার্ক স্পেস সেটিংস, এটি থেকেও আপনি বিভিন্ন কাজ করতে পারেন। এটাই হচ্ছে ওয়ার্ক স্পেস সম্পর্কে ধারণা। ধন্যবাদ সবাইকে, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।